অবরোধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না এইটাই বলে থাকেন। নমস্কার, এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই প্রোগ্রাম দেখছেন তাদের প্রণাম জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছে আমার অনুষ্ঠান সঠিক দিশা। আজকের বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, আপনার স্টুডেন্টদের বিষয়, আপনার সন্তানের বিষয়। মাধ্যমিক দিয়েছে, খুব ভালো রেজাল্ট করেছে, ভালো মার্কস পেয়েছে, ভালো স্কুলে ভর্তি করাবেন, স্বপ্ন কি বলুন তো, জীবনে প্রতিষ্ঠা, জীবনে ভালো চাকরি বাকরি করা, জীবনে একজন সফল মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠা পাওয়া, আপনার চোখে স্বপ্ন আছে। আপনার সন্তান শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করে কিন্তু স্টপ হয়ে থাকবে না, তাকে চাইছেন কি হায়ার এডুকেশান যাতে সে নিতে পারে, মানুষের মতো মানুষ যাতে হতে পারে, ভালো সাকসেস ম্যান যাতে হতে পারে, প্রতিষ্ঠিত যাতে হতে পারে, এবং অবশ্যই কর্মজীবনে যেন সুপ্রতিষ্ঠা সে পায়। আর সেই উদ্দেশ্যেই তাকে উচ্চ মাধ্যমিকে ভর্তি করাবেন। উচ্চ মাধ্যমিকে ভর্তি তো অবশ্যই করাবেন, কোন স্ট্রিম নিয়ে ভর্তি করাবেন? ভাবছেন ছেলের মার্কস বেশ ভালো আছে, সায়েন্স দিয়ে দেব। আপনার ভাবনা চিন্তা আছে সায়েন্স নিয়ে পড়াশুনো করবে ছেলে, কিন্তু ছেলের জন্মছক কি একটা বড় জাস্টিফাই করেছেন? আপনার ছেলেকে সায়েন্স দেওয়ার পর সে সায়েন্সের উপর বেস করে আগামী দিনে প্রতিষ্ঠা পাবে? আবার অনেকেই আছেন হয়তো ছেলে যথেষ্ট ভালো রেজাল্ট করেছে, যথেষ্ট ভালো রেজাল্ট করেছে, কিন্তু পারিবারিক কারণে, অর্থনৈতিক কারণে ভাবছেন সায়েন্স নিয়ে টানতে পারবো না, একসঙ্গে এতগুলো টিচার দেব কি করে, আলাদাভাবে এত বই কি করে কিনবো। যে সমস্ত গ্রামগঞ্জের মানুষ আছেন তাদের এই যে কষ্টটা, এটা আমি বুঝি, কিন্তু বিষয় হলো সেই পারিবারিক সমস্যার কারণে, অর্থনৈতিক সমস্যার কারণে হয়তো তাকে জোরপূর্বক আর্টসে বা কমার্সে ভর্তি করাচ্ছেন। সে হয়তো উচ্চ মাধ্যমিক ভালো দেবে, পরবর্তীতে গ্র্যাজুয়েশনও কমপ্লিট করবে, কিন্তু তার জীবনে যে লক্ষ্য সেই লক্ষ্য থেকে সে হয়তো সরে যাচ্ছে। আজকের আমার বিষয়টা সেই জায়গা থেকেই, স্ট্রিম চয়েস করবেন, তবে তার আগে একজন সঠিক জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করে, তাকে আর্টসে হোক, কমার্সে হোক, সায়েন্সে হোক, যে স্ট্রিমেই দিন না কেন ভর্তি করা, কারণ স্বপ্ন আপনার চোখে যেমন আছে আপনার সন্তানেরও চোখে আছে, সেই জায়গাটাকে দেখে নিন। দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো সেটা হলো এই, দেখুন আজকের আমি টপিকের মধ্যে ঢুকছি এই হিসাবেই, পার্টিকুলার কোন গ্রহ বা কোন গ্রহের সন্নিবেশে ভালো কমার্স হবে, ভালো সায়েন্স হবে, ভালো আর্টস নিয়ে পড়াশুনো করবে, সেই সেক্টরে আমি আজকে ঢুকছি না। সবসময় তো বিষয়ভিত্তিক আলোচনা করি, আজকের আলোচনাটা একটু প্র্যাকটিক্যালি হয়ে যাক। আপনার সন্তানকে উচ্চ মাধ্যমিক দিয়েছেন, উচ্চ মাধ্যমিকে পড়ছে, পড়তে পড়তে হঠাৎ করে দেখতে পাচ্ছেন প্রচণ্ডভাবে ডিস্টার্ব মাইন্ড হয়ে গেছে, পড়াশুনোয় মন দিচ্ছে না, মনোযোগ হারিয়ে ফেলছে, বই নিয়ে বসছে, বইয়ের প্রতি হয়তো 10 মিনিট আর মোবাইলের প্রতি 30 মিনিট সময় খরচ করছে, ভাবছেন না অসুবিধে নেই, আর আপনাদের তো অলরেডি বোঝাচ্ছে যে অনলাইনে ক্লাস চলছে তাই পড়ছি, কিন্তু একটু ভাবুন তো, এই যে আকৃষ্ট আসক্তি মোবাইলের প্রতি হয়ে যাচ্ছে কিনা, যদি এই সমস্ত বিষয়গুলি হয়ে থাকে ইমিডিয়েটলি কোনো একজন জ্যোতিষ বন্ধুর সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করুন আগে, কারণ দেখতে পাচ্ছেন
এবং বুঝতে পাচ্ছেন ছেলেটি পড়াশুনোর দিকটা সেভাবে কিন্তু এগোচ্ছে না, মোবাইল নিয়ে যথেষ্টভাবে মোবাইলের প্রতি একটা আসক্তি তার জন্ম গ্রহণ করেছে, অনেক রাত করে ঘুমাচ্ছে, সকালবেলায় তাকে বারংবার ঘুম থেকে ডাকতে হচ্ছে, কোনোভাবেই তাকে ট্যাকেল করতে পারছেন না। সুতরাং এগুলিকে অবশ্যই সমাধান কিন্তু করতেই হবে। আর রিসেন্ট আরেকটা সমস্যা আমি খুব দেখতে পাচ্ছি, সেটা হলো অবশ্যই বন্ধুবান্ধব আর বন্ধুবান্ধবের কারণে নেশায় জড়িয়ে পড়া। অনেক স্টুডেন্টদের গার্জেন আসছেন আমার কাছে এবং তারা একটা সমস্যায় খুব জর্জরিত হয়ে পড়েছে, ছেলে বন্ধুদের পাল্লায় পড়ে নেশা শুরু করেছে। সেই নেশা শুধুমাত্র যে মদ্যপান মদ এটা কিন্তু নয়, নর্মাল সে বিড়ি সিগারেট খাচ্ছে কিন্তু মাঝে মধ্যে মা দেখতে পাচ্ছে সেই বিড়ি বা সিগারেটের মধ্যে কি যেন একটা ক্রিয়া করছে, ক্রিয়া বলতে কি সব খুলছে আবার কি ঢোকাচ্ছে, এবং সেটা খাওয়ার পর নর্মাল সিগারেটের গন্ধ নয়, একটা মানে তীব্রতর একটা গন্ধ। কিসের নেশা একটু ভাবুন তো, অবশ্যই গাঁজা বা গাঁজা জাতীয় কিছু নেশায় যুক্ত হয়ে গেছে, কোনোভাবে তাকে সরাতে পারছে না, চোখটা লাল লাল করে ফেলছে। এরকম বেশ কিছু গার্জেন আমার সঙ্গে মিট করেছে বলে এই বিষয়গুলো ভালোভাবে আমি জানি, আপনার সন্তানে এরকম না হওয়ার কিছুই নেই, সমস্যা হতেই পারে। যাই হোক, নমস্কার। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি পুরুলিয়া থেকে বলছি। পুরুলিয়া সিটি কোন ডিস্ট্রিক্ট, কোন জেলা? পশ্চিমবঙ্গ। আমিও তো জানি, কোন জেলা? নদিয়া, মেদিনীপুর। পুরুলিয়া জেলা, ওকে। আপনি কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানতে চাইছি। আপনার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ জানি না আমি, ওইটাই তো সমস্যা। আপনার নাম কি? আমার নাম আলপনা দলুই। আলপনা দলুই, এক থেকে নয়ের মধ্যে একটি সংখ্যা বলুন। দশ থেকে একশোর মধ্যে একটি সংখ্যা বলুন। বারো। আপনার পছন্দের একটি রঙের নাম বলুন। গোলাপি। গোলাপি। আপনি টক ঝাল মিষ্টি নোনতা তিতো কি খেতে পছন্দ করেন, একটির নাম বলুন। মিষ্টি। মিষ্টি। এখন আপনার বর্তমান বয়স কত, একটা আনুমানিক? আনুমানিক মোটামুটি 30। দুটো বিষয় আমি বলবো। এক নম্বর বিষয় হলো পরিবারে যত টাকায় ইনকাম হোক না কেন তার মধ্যে একটা অভাববোধ কাজ করছে, অর্থাৎ অর্থনৈতিক জায়গা টাকা পয়সার জায়গা থেকে প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে। ইনকাম হচ্ছে 10 টাকা, খরচ হচ্ছে 12 টাকা, আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে বাড়িতে। সেটা হবেই, আমি একটা কথা বলবো একটাই মিলবে, দুটো কথা বলবো দুটোই মিলবে, তিনটে বলবো তিনটেই মিলবে। দু নম্বর বিষয় হলো পারিবারিক জীবন, আপনার বিবাহ হয়েছে? বিবাহিত জীবনে ছোটখাটো ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু গন্ডগোল থাকবে, যে গন্ডগোলগুলো আপনি কিন্তু সবার সঙ্গে শেয়ার সেভাবে করতে পারবেন না। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি। মাঝে মধ্যে পেট পেটের মানে ঠিক পেটের নিচে মাঝে মধ্যে একটু ব্যথা আসবে, ব্যথা। আমি তিনটে কথা বললাম, তিনটেই মিলেছে? এইবার বলুন আপনার প্রশ্ন কি আছে? আমি প্রথম পয়েন্টে কি বলেছি আপনার? প্রথম রবির আঙুলে একটা তিল আছে। হ্যাঁ, আমার হাতে রবির আঙুলে একটা তিল আছে। রবির আঙুলে তিল আছে, সমস্যা তো আছে, সমস্ত বিষয়গুলো তো এভাবে শেয়ার করবো না, করা উচিত নয়। দু নম্বর পয়েন্টটা বলেছি কি, পারিবারিক জীবনে বেশ কিছু ডিস্টার্ব আছে, কিছু কিছু বিষয় শেয়ার করতে পারছেন, কিছু কিছু বিষয় পারবেন না। এই নায়ের জায়গা থেকে কিন্তু ডিস্টার্ব আসবে। প্রতিকার, প্রতিকার অবশ্যই আছে, তবে তার সেই প্রতিকারের জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে, একটু চেম্বারে আসতে হবে, ঠিক আছে, অথবা অনলাইনে যোগাযোগ করবেন। আর যখন আমি হাতের উপরে করতলের উপরে তিল তত্ত্ব নিয়ে আলোচনা করি সেই অনুষ্ঠানগুলি দেখবেন, হাতের কোথায় তিল থাকলে কি হয়
অনুষ্ঠানটি অনেকবার করেছি, তেমন হলে আবারও করব। যখন অনুষ্ঠানগুলো করব দেখবেন হাতের কোথায় কোন তিল থাকলে কি হয়। যাই হোক, যে বিষয় বলছিলাম, অনেক সময় দেখতে পাই সন্তানেরা জাস্ট এই নেশার মধ্যে জড়িয়ে পড়ে। আজকে একটা জন্ম ছক দিয়ে তাহলে দেখাবো কারা নেশায় পড়বে। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? শ্রীমুরারি। আপনি কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়ে। আপনার নাম? নাম অঞ্জন কুমার ঘোষ। অঞ্জন কুমার ঘোষ। আপনার ডেট অফ বার্থ বলুন। 16/12। হ্যাঁ বলুন। 1994। 16/12/1994। জন্ম সময় বলুন। বেলা 3টে। জন্মস্থান? দুপুর। জন্মস্থান বলুন। জন্মস্থান চাকদা, নদিয়া, ওয়েস্ট বেঙ্গল। চাকদা। আমার অনুষ্ঠান কেমন লাগছে? ভালোই লাগছে। যে ডেট অফ বার্থ নিয়ে, যে ডেট অফ বার্থ আমাকে বললে, সেই ডেট অফ বার্থ অনুযায়ী তোমার তো জন্ম বার হলো শুক্রবার। শুক্রবারে জন্মগ্রহণ করেছো, বিষ রাশি, বৃষ লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। বর্তমানে রাহু গ্রহের মহাদশা চলছে, শুক্র গ্রহের অন্তর্দশা চলছে। কেরিয়ার বিষয় জানবে বলেই তো প্রশ্ন করেছো। তোমার মেন ফোকাস হলো কেরিয়ার, কি করবে কি করবে না, এটাই নিয়ে তো প্রশ্ন। সকালবেলায় ঘুম থেকে উঠছো না কেন তাড়াতাড়ি? হ্যাঁ সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়। আমি যেটা বললাম ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। এবং অনেক রাত করে ঘুমাচ্ছ তো? হ্যাঁ অনেক রাত করে ঘুমাচ্ছ। হ্যাঁ হ্যাঁ একদম একদম। তোমার বন্ধু বান্ধবের জায়গা থেকে একটু সতর্ক থাকবে, বন্ধু বান্ধবের দিক থেকে সতর্ক থাকো, কারণ তুমি, তোমার এমন কিছু বন্ধু আছে যে বন্ধুগুলোকে তুমি যতক্ষণ ভালোবাসছো ততক্ষণ ভালো, কিন্তু ছোটখাটো বিষয় একটু গন্ডগোল হলে দেখবেন ডিটাচ তৈরি করে দিচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক ঠিক। প্রেম করেছিলে? হ্যাঁ। প্রেম প্রেম এসেছিল? হ্যাঁ। প্রথম প্রেম কেটে গেছে তো? হ্যাঁ। একটা তো না বলো, একটা তো না বলো, যে দাদা তুমি ভুল বলছো, একটা তো না বলো। হ্যাঁ দু একটা হবে। কি দু একটা হবে বলছি? সব কথাতে না হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছ। বলছি একটা কথা তো না বলো, যে দুলালদা তুমি এটা ভুল বলছো, একটা তো বলো। আরেকবার বলেন প্রশ্নটা। তুমি প্রশ্ন পরে শুনবে, তুমি সব কিছুতে হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছ। যাই হোক, একটি জন্মছকে চতুর্থ স্থান, একটি জন্মছকে চতুর্থ স্থান যদি অশুভ হয় এবং সেখানে বিশেষ করে যদি রাহু অবস্থান করে, মনে করুন এটা একটা ছক আমি অঙ্কন করলাম, এই ছকের লক্ষ্য করুন, এই ছকের এটা হলো লগ্ন, তার চতুর্থ ভাব 1 2 3 4 চতুর্থ ভাব, এই চতুর্থ ভাবটি যদি ডিস্টার্ব হয়ে যায়, ডিস্টার্ব বলতে তার যে লর্ড বৃহস্পতি, সে মনে করুন এখানে অবস্থান করছে, অথবা সে অবস্থান করছে মনে করুন ঠিক এরকম জায়গাতে, এবং সেখানে কে বসে আছে, মনে করুন কেতু বসে আছে, এখানে রাহু বসে আছে, এবং চন্দ্রগ্রহটি অবশ্যই ডিস্টার্ব থাকতে হবে। লক্ষ্য করুন যেটা আমি বলতে চাইছি, লগ্ন থেকে চতুর্থ ভাব, সেখানে রাহু অবস্থান করে আছে, চতুর্থে রাহু তার গৃহগত ডিস্টার্ব নিয়ে আসবে, বন্ধু বান্ধবগত ডিস্টার্ব নিয়ে আসবে, তার পড়াশুনো বিশেষ করে আফটার উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন বা কলেজ স্টেজে ডিস্টার্ব নিয়ে আসবে, এবং যেহেতু তার অধিপতি বৃহস্পতি কেতুর সঙ্গে যুক্ত, এবং চন্দ্র, চন্দ্র মানে মন মানসিকতা, সে অবস্থান করেছে কোথায়, দ্বাদশে, এরকম যদি ছক হয় জানবেন সেই ছেলেটি অবশ্যই অবশ্যই নেশা করবে, নেশা করতে বাধ্য। কি জাতীয় নেশা করবে? ধোয়া জাতীয় নেশা করবে। ধোয়া বলতে এখানে শুধুমাত্র বিড়ি সিগারেট নয়,
গাঁজা অবশ্যই করবে। এবং সে যখন উচ্চ মাধ্যমিকের পরে যখন কলেজে ভর্তি হবে, সেই সময় বন্ধু বান্ধবদের কারণে সে অলরেডি নেশায় আসক্ত হবে। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? দুর্গাপুর থেকে। আপনি কার বিষয়ে জানতে চাইছেন? আমি নিজের বিষয়ে। আপনার নাম? আমার নাম লক্ষ্মী দে। লক্ষ্মী দে। আপনার অরিজিনাল ডেট অফ বার্থ বলুন। 7:30 জন্মস্থান? আমার জন্মস্থান বাঁকুড়া। বাঁকুড়ার কোথায়? বাঁকুড়ার যে কতুলপুর আছে না, বিষ্ণুপুরের পরে কতুলপুর। হ্যাঁ, গোবরা হসপিটাল ছিলাম। আপনি যে ডেট অফ বার্থ বললেন সেই ডেট অফ বার্থ অনুযায়ী, ডেট অফ বার্থ অনুযায়ী আপনার তো জন্মবার হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবারে জন্মগ্রহণ করেছিলেন। আপনার মেষ রাশি, মিথুন লগ্ন, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। বর্তমানে আপনার মহাদশা চলছে বৃহস্পতি গ্রহের মহাদশা, বৃহস্পতি গ্রহের অন্তর্দশা। পারিবারিক জীবনটা তো ভালো হয়নি। হ্যাঁ, বৃহস্পতির মহাদশা, বৃহস্পতি গ্রহের অন্তর্দশা। বলছি পারিবারিক জীবন কিন্তু খুব একটা ভালো হয়নি আপনার। আপনার দাম্পত্য জীবন খুব একটা ভালো ছিল না। হ্যাঁ বলবেন অথবা না বলবেন? বলুন না নয়, হ্যাঁ বলবেন অথবা না বলবেন? একদম হ্যাঁ, যে দুলাল আপনি ঠিক বলেছেন অথবা তুমি ভুল বলেছেন, একদম পরিষ্কার এইভাবে বলবেন। এবং আপনার বর্তমানে যেটা দেখতে পাচ্ছি, পারিবারিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে ডিস্টার্ব আছে। আচ্ছা, বিশেষ করে কাজ বাজে সাইড কিন্তু ডিস্টার্ব পারিবারিক জায়গা থেকে। আর আপনার কি অপারেশন হয়েছে পেট বা পেটের নিচে? হ্যাঁ হ্যাঁ, কোমরে। পেট বা পেটের নিচে অপারেশন হয়েছে এই ছকটা সে কথা বলছে। আপনি মাঙ্গলিক জাতিকা, এবং এই যে জন্মছক, এই জন্মছকে চন্দ্রভঙ্গ কালসর্প যোগে আবদ্ধ। জীবনে পারিবারিক জীবন, পারিবারিক সুখ, ফ্যামিলিগত সুখ, তার অভাব আপনার জীবনে এসেছিল। এবং কিছু কিছু বিষয় এমন কিছুভাবে এসেছে যেগুলি আপনি কারোর সঙ্গে সেভাবে শেয়ার করতে পারেননি। ঠিক বললাম না ভুল বললাম? আর বর্তমানে আপনার কিন্তু শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না, বিশেষ করে শিরদাঁড়া, কোমর, হাঁটু, একটা পেইন, একটা ব্যথা রয়েছে। আপনি শারীরিক দিক থেকে এই মুহূর্তে ভুগছেন, নিজেই স্বীকার করছেন। ঠিক বললাম না ভুল বললাম? আপনার মেন প্রশ্ন এই শরীর স্বাস্থ্য থেকে আমি কি করে ভালো হব। একদম ঠিক বলেছি? আপনার মেন প্রশ্ন আমি বলতে পারলাম তো? এবার সমাধান চাইছেন তাই না? হাতে তো কবচ পরা আছেন আপনি। হ্যাঁ বলুন। বলছি হাতে কবচ পরা আছেন আপনি? আপনি কি পড়ে আছেন, কি পড়া নেই, এই জন্মজকে পাচ্ছি আমি। আর এগুলো পাওয়া যায় কোথা থেকে? গোচরকালীন সময়, ট্রানজিট, সূক্ষ্ম বিচার, ছোট্ট ছোট্ট পার্ট বাই পার্ট বলে দেওয়া যায়। আমি শুধুমাত্র এখানে 2-3 মিনিটের মতো বলতে পাচ্ছি। যারা মনে করছেন ডিটেলসে জানতে চাইছেন, আর শুধুমাত্র জানা নয়, জানার পর তার একটা পারফেক্ট প্রতিকার, সঠিক প্রতিকার, এবং অবশ্যই কার্যকরী প্রতিকার, যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই নিচের যে নম্বর, বুকিং নম্বর, সেই নম্বরে ফোন করে আসতে হবে। যারা বিভিন্ন জায়গায় ঠকে গেছেন, ভরসা হারিয়ে ফেলেছেন, বিশ্বাস নেই, আমার কাছে আসতে হবে না, আমার অনুষ্ঠানটা দেখুন,
আর মাঝে মধ্যে আমি বিকেল টাইমে যখন ফাঁকা থাকি, ইভিনিং এ আমি যখন একটু ফ্রি থাকি, চেষ্টা করবেন আমার সঙ্গে কথা বলার, আমি বলে দেব, তারপর আপনি আসবেন। নমস্কার। হ্যালো, হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? জামাইয়ের নাম কি? অবশ্যই নাম তো বলতে হবে। কমল মন্ডল। কমল মন্ডল, কমল বাবুর ডেট অফ বার্থ বলুন। 23/7/1986। 23/7/1986 সাল। হ্যাঁ। জন্ম সময় বলুন। 12টা দুপুর। হ্যাঁ। জন্মস্থান? জন্মস্থান মেদিনীপুর। মেদিনীপুরের কোথায়? হ্যাঁ, মেদিনীপুর হসপিটাল, সদর হসপিটাল মেদিনীপুরেই। আমার অনুষ্ঠান ভালো লাগছে? আমি দেখি আপনার আপনার কথা যা বলেন একদম মিলে যায়, স্পষ্ট বলেন। আমি অনেকদিন থেকে দেখছি, লাইন পাইনি, যাও আজকে ঠাকুরকে প্রণাম করে লাগিয়ে লেগে গেছে। শুধুমাত্র আপনি নয়, এরকম অনেক মানুষ আছেন যারা প্রতিনিয়ত আমার অনুষ্ঠান দেখছেন, যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু সত্যি কথা বলতে আপনি তো ভীষণ লাকি, কিন্তু সবাই তো লাকি হতে পারে না, সম্ভবও নয়। অনেকবার বুঝতে পারছি, যারা লাকি নন, যারা কন্টিনিউ ট্রাই করছেন যোগাযোগ করবার, কথা বলবার, কিন্তু পাচ্ছেন না, তাদেরকে রিকোয়েস্ট একটু সময় নিয়ে চেম্বার ভিজিট করুন। যাই হোক, আপনার জামাইয়ের জন্মবার তো বুধবার। হ্যাঁ, বুধবার। কুম্ভ রাশি, তুলা লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ। বর্তমানে বৃহস্পতি গ্রহের মহাদশা চলছে, রাহু গ্রহের অন্তর্দশা চলছে। জামাইয়ের কর্মের জায়গা ডিস্টার্ব, কাজবাজের জায়গা ডিস্টার্ব, এবং অল্পতে তো রেগে যায়। মাথা গরম করে তো অতিরিক্ত, এবং কিছু ডিস্টার্ব আছে। হ্যাঁ, কিছু ডিস্টার্ব আছে, সাংসারিক জীবনে তো ডিস্টার্ব হবে, সাংসারিক জীবনে কিন্তু ডিস্টার্ব হবে, কাজবাজের জায়গায় তো ডিস্টার্ব তো আছেই, পারিবারিক জায়গাও ডিস্টার্ব করবে, বোঝা গেল? এবং প্রচুর মাথা গরম করার প্রবণতা রয়েছে, অল্পতেই রেগে যাচ্ছে। মেয়ের উপরে কি মাঝে মধ্যে টর্চার করছে? এবং আস্তে আস্তে করে স্বামী স্ত্রীর মধ্যে, মানে জামাই এবং আপনার মেয়ের মধ্যে, একটা মানসিক গ্যাপিং তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, কি বলছি বুঝতে পারছেন? এবং এবং এখনই যদি সমাধান না করেন, খুব তাড়াতাড়ি যদি সমাধান না করেন, তাহলে কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে, পারিবারিক জীবনটা কিন্তু ডিস্টার্ব হবে। যদি মনে করেন, যারা মেদিনীপুর থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা যোগাযোগ করতে চাইছেন, তারা আগামীকাল, আগামীকাল শুক্রবার প্রতি মাসের দুটো দিন আমি আসি। কোথায় আসি? মেদিনীপুরে। মেদিনীপুরের কোথায়? মেচেদায়। মেচেদায় আমার চেম্বার আছে, মানসী সিনেমা হলের ঠিক পাশেই, প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার এবং চতুর্থ শুক্রবারে। যারা যোগাযোগ করতে চাইছেন বর্ধমানের মধ্যে, তারা অবশ্যই বর্ধমানে যোগাযোগ করতে পারেন, প্রথম শনিবার এবং তৃতীয় শনিবার প্রতি মাসের। এছাড়া রবিবারে করে পাবেন কৃষ্ণনগরে, এছাড়া শ্যাওড়াফুলিতে পাবেন শনিবার, এছাড়া বিভিন্ন চেম্বারগুলো আছে, আপনারা নিচে দেখে নিন। সবার শেষে একটাই কথা বলবো, সমস্যা থাকতেই পারে, তার সমাধানও আছে, সেই সমাধানটা খুঁজে বার করতে হবে। আর শুধুমাত্র খুঁজে বার করা নয়, তার সঠিক প্রতিকারের প্রয়োজন, সঠিক প্রতিকার পারি, তাই বলি যে পারবো, হ্যাঁ, যেটা পারবো না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।